আছে না ওর আজকে জন্মদিন আমাকে চুস্কি দাওয়াত দিয়েছে মা তুমি আমাকে নিয়ে যাবে ওদের বাড়িতে চুস্কি তোর বন্ধু হয়েছে আমি তো চুস্কিদের বাসাতেই কাজ করি কিন্তু বাবা ওরা তো অনেক বড় লোক ওদের মতো বড় লোকদের বাড়িতে আমাদের মতো গরিবরা কিভাবে দাওয়াত খাবে বল বাবা মা চুস্কি অনেক ভালো আর শুনেছি ওদের পরিবারটাও নাকি অনেক ভালো আমরা যদি চুস্কিদের জন্মদিনে যাই তাহলে ওরা অনেক খুশি হবে মা তুমি আর একদম না করো না মা আর তুমি তো ওদের বাড়িতে নিয়েই যেও আমাকে কোনোদিন আজ আমাকে নিয়ে যাও না মা ও মা নেও না মা আমাকে মা আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস চল আমি তোকে চুস্কিদের বাড়িতে নিয়ে যাই তবে হ্যাঁ আমি কিন্তু সবসময় তোর সাথে থাকতে পারবো না কারণ ওখানে যে আমাকে অনেক কাজ করতে হবে বাবা আচ্ছা ঠিক আছে মা এখন তাহলে চলো দেরি হয়ে যাচ্ছে মা মা ছেলে চুস্কি হরিণদের বাড়ির দিকে রওনা দিল রাস্তায় দুজন কথা বলছে ও মা আজ এত গরম পড়ছে কেন মা মনে হচ্ছে সূর্যি মামা একদম আমার মাথার উপর এসে পড়েছে আজকাল অনেক গরম পড়েছে রে বাবা তবে চুস্কিদের বাড়িতে গেলে নিমেষেই তোর গরম সব ঠান্ডায় পরিণত হবে বাবা মা তুমি ঠিকই বলেছিলে চুস্কিদের বাড়িতে এলে আমরা ঠান্ডা হয়ে যাব কিন্তু মা এখানে তো ঠান্ডা লাগে কারণ কি মা এখানে যে এসি আছে বাবা যে ঘরে এসি থাকে সেই ঘর অনেক ঠান্ডা থাকে বাবা তাহলে আমাদের কেন এসি নেই মা আমরা তো গরিব কেন মা আমরা গরিব আর গরিবদের ঘরে কখনো এসি থাকে না বাবা শোন বাবা ওই দিকটায় বোধহয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে তুই ওদের সাথে গিয়ে মজা কর আর আমি রান্নাঘরের কাজগুলো সেরে নেই শিয়ালনি রান্নাঘরের দিকে চলে যায় আর কেজলু অনুষ্ঠানে না গিয়ে সোফায় বসে এসির ঠান্ডা হাওয়া খেতে থাকে এমন সময় সেখানে চুস্কির মা চলে আসে হায় 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 কি সর্বনাশ হলো রে আমার তোর ওই ময়লা শরীর নিয়ে আমার সোফায় বসেছিস নাম নাম বলছি খয়রাতির বাচ্চা খয়রাতি তোর এত বড় সাহস আমার সোফায় বসিস তোকে কে দাওয়াত দিয়েছে শুনি দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন আমার ভুল হয়েছে আন্টি আমাকে মাফ করে দিন আসলে আমি এসি এখানে এসি ঠান্ডা হওয়া পেয়েছিলাম তাই তো আরাম করে একটু আরাম করে বসেছিলাম আন্টি গরিব ছোট লক্ষ্য থাকার এতই যদি এসির হাওয়া খাওয়ার ইচ্ছা থাকে তাহলে নিজেদের বাড়িতে একটা এসি লাগিয়ে নে গরিব কোথাকার আমাদের অভাবের সংসার আমরা এসি কেনার টাকা কোথায় পাব আমরা তো গরিব শোন ছোট লোকের বাচ্চা আমি তোর ঘ্যান ঘ্যান প্যান প্যান শুনতে চাই না যা বলছি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা এমন সময় কেজলুর মা সেখানে চলে আসে তখন চুস্কির মা কেজলুর মাকে অনেক কথা শোনায় আর সেসব কথা শুনে কেজলুর মা কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে
কেজলুর মা বাইরে কাজে চলে যায়। মা তো বাড়িতে নেই, অনেক গরম পড়েছে। আমি বরং লুকিয়ে লুকিয়ে চুপি চুপি চুস্কিদের বাড়িতে আর ওদের সোফায় বসে এসির হাওয়ায় নিজেকে একটু ঠান্ডা করে নেই। কেজলু সরল মনে চুস্কিদের বাড়িতে যায় আর যে চুস্কির সাথে খেলা করতে থাকে। তুই আবার তোর নোংরা শরীর নিয়ে আমাদের বাড়িতে এসেছিস ছোট লক্ষ্য থাকার। আর এই যে চুস্কি মা, তুমি বড় হচ্ছ, বড় লোকের মেয়ে তুমি, তোমার বন্ধুরা থাকবে সব বড় লোক কোটিপতি, আর তুমি কিনা এই খয়রাতের বাচ্চাটার সাথে মিশছ। ওরা তো গরিব, তুমি কেন বোঝো না মা? গরিবদের সাথে বড় লোকদের কখনো মিল হয় না মা, কখনো মিল হয় না। তুমি হচ্ছে বড় লোক আর ওরা হচ্ছে গরিব। খবরদার আন্টি, তুমি আমাকে একদম রোংরা বলবে না। যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, আজ আমি তোকে মজা দেখাচ্ছি। চুস্কির মা লাঠি দিয়ে কেজলুকে অনেক মারলো। মা, তুমি কোথায়? মা, তুমি কোথায়? তোমার কেজলুকে মারছে মা। এমন সময় কেজলুর মা সেখানে এলো। একি ম্যাডাম, আপনি আমার ছেলেটাকে এভাবে মারছেন কেন? ওকে ছেড়ে দিন ম্যাডাম, ওকে ছেড়ে দিন। আমার ছেলেটা তো মরেই যাবে, মরেই যাবে। তোর এই রকম অসভ্য বেদব ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজকের মতো ছেড়ে দিন ম্যাডাম, আমি কথা দিচ্ছি আজকের পর আমার ছেলে আর কোনো দিন আপনাদের বাড়িতে আসবে না ম্যাডাম, আসবে না। আজকের মতো ছেড়ে দিন ম্যাডাম, আপনার পায়ে পড়ি ম্যাডাম, আপনার দুটি পায়ে পড়ি। আমার কেজলু শোনা, তুই কেন এলি এই বাসায় বাবা, তুই কেন এলি? শুধু তোর ছেলে নয়, আজকের পর তুইও আর এ বাড়িতে কাজে আসবি না। আমি নতুন একটা কাজের লোক খুঁজে নেব, বুঝলি? বস্তির বাচ্চা বস্তি। ঠিক আছে ম্যাডাম, তাই হবে, শুধু আমার ছেলেটাকে ছেড়ে দিন ম্যাডাম। ম্যাডাম আপনার পায়ে পড়ি ম্যাডাম। দেখলি তো বাবা, এসব কারণে আমি কোনো দিন তোকে চুস্কিদের বাড়িতে নিয়ে যাইনি। এখন তো আমার কাজটাও চলে গেল, তোকে আমি কি করে খাওয়াবো বলতো বাবা? তোর বাবাটাও আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, কি করব আমি এখন তোকে নিয়ে? তোকে কি খাওয়াবো বাবা বল, তোকে কি খাওয়াবো? আমার কোনো খাবার লাগবে না মা, আমাকে তুমি দেশে এনে দাও, আমি ঠান্ডা হওয়ায় বসে খেলা করব চুস্কির মতন। বাবা রে, আমি তোকে দুবেলা দুমুঠো খাওয়াতেই পারি না, এসি কিনবো কিভাবে বল বাবা? আমার এসি চাই না, আমাকে এসি কিনে দাও। ও মা, মা এসি কিনে দাও। আর একবার যদি এসির কথা বলেছিস না, আমি নদীর ঝোলে ঝাঁপ দেব বলে দিলাম। ওদের সব কথা দূর থেকে এক ডাকুশিয়াল শুনতে পেল।
আমি তোমাদের সব কথাই শুনতে পেরেছি। এই নাও শিয়ালনি, এখানে 100,000 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি ছেলের জন্য এসি কিনে নাও, আর ওই চুস্কির মাকে আমি দেখে নিচ্ছি। ডাকু শিয়াল তখন চুস্কিদের বাড়িতে গিয়ে চুস্কির মাকে উল্টো করে ঝুলিয়ে মারতে থাকলো। মা গো, ওহো বাবা গো, বাঁচাও গো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বল, আর কখনো গরিবদের অবজ্ঞা করবি? বড়লোক বলে কখনো অহংকার করবি? বল বল। না না, আমি আর গরিবদের অবজ্ঞা করব না, আর কখনো অহংকার করব না বড়লোক বলে। আমাকে ছেড়ে দাও ডাকু শিয়াল ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও ডাকু শিয়াল ভাই, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কেজলুর মা তাদের বাড়ির জন্য একটি এসি কিনলো, আর বাকি টাকা দিয়ে একটি কাপড়ের দোকান দিল। জঙ্গলের সমস্ত পশু পাখিরা সেই দোকান থেকে কাপড় কেনা শুরু করলো। কেজলুদের আর কোনো অভাব রইল না, আর চুস্কির মাও ভালো হয়ে গেল, আর কখনোই গরিবদের অবজ্ঞা করেনি।